শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রথতলা ময়দানে এবছর ধুমধাম সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হবে। বিগত দুবছর ধরে করোনার জন্য রথযাত্রা উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়নি। পূর্বে এই স্থানে কাঠের রথ ছিল, সেটি নষ্ট হয়ে যাওয়ায় পাঁচ বছর আগে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে পিতলের রথ তৈরি করা হয়, যার উচ্চতা প্রায় 50 ফুট। গত 14 দিন ধরে বিজয়ধারার নেতৃত্বে পিতলের রথটি মাজা ঘষা চলছে। রথযাত্রার পুণ্যতিথিতে রথযাত্রার সূচনা হবে। রথযাত্রার উপলক্ষে রথতলা ময়দানে 7 দিন ধরে চলবে বিশাল মেলা, তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আগামী এই শুক্রবার এখানে রথ আমাদের মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়ের উদ্যোগে বিগত 4-5 বছর আগে এই রথ তৈরি করা আনা হয়েছিল। সেই রথ এখানে রাখা থাকে। করোনার পজিশনের জন্য বিগত 2 বছর রথ তো বন্ধ ছিল, হয়নি, সেই হিসেবে পেতলের এই রথটা রাখা থাকলে অলরেডি এটা কালো একটা রঙের মরচে পড়ে যায়। সেই রথটাকে নতুন করে পালিশ টালিশ করে সমস্ত খোলা হয়েছিল, সমস্ত খুলে নতুন করে পালিশ টালিশ হয়ে নবস্বাজে সজ্জিত করা হয়েছে। মানুষ আসবে, নতুন জিনিস একটা আবার দেখবে। এটা অ্যাপ্রক্স মোটামুটি 50 ফুট এই রথটা। তার পাশাপাশি মেলাও হচ্ছে নাকি? হ্যাঁ, তার পাশাপাশি মেলা, এখানে বিশাল বড় মেলা হয়, রথ দীর্ঘদিনের মেলা। আপনি এখানে কী করছেন? আমি এখানে এসেছি রথটাকে পালিশ করার জন্য। আমি পালিশ করার কাজটা পেয়েছি। দীর্ঘ 14-15 দিন ধরে আমরা এই রথটাকে পুরো আজ পর্যন্ত ফিনিশ দিয়েছি। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।